নবীকে নূর না, কে কে বিশ্বাস করেন নূর? এরপরে ব্যাখ্যা দিব আমি। তারা সব সময় সচেতন থাকে, এটা তো অনেক দরকার নাই, ঠিক না? এবার আসেন আমি আপনাদেরকে বলি, এই আলোটা আসার কারণে কি অন্ধকার দূর হয়ে গেল না? আমাদের মাঝে কি কোনো আলো আছে? আমরা সবাই সবাইকে প্র্যাকটিক্যালি দেখতে পাই, তাই না? আলোটা যখন আবার নিভে যাবে, আবার কিন্তু পুরো পরিবেশটা আবার একাকার হয়ে যাবে, পুরোটা এক হয়ে যাবে না? ঠিক তেমনি আপনার আমার নবী যখন পৃথিবীতে আসেনি, কদম মোবারক দেয়নি, তখন কি পৃথিবীটা আলোকিত ছিল না অন্ধকার? অন্ধকার একেবারেই অন্ধকার। নবীজি আসার পরে কি পৃথিবী থেকে অন্ধকার দূর হইছে না আরো যুক্ত হইছে? তো নবীজি আসার কারণে কদম মোবারকের ছোঁয়ায় যদি অন্ধকার দূর হয়ে যায়, তাহলে এটাই তো আলো, এটাই তো নূর, এটাই তো লাইট। বুঝে আসে না? যারা বুঝার তারা বুঝে গেছেন, আর যারা বুঝবেন না তাদেরকে আরো দলিল দিলেও কইবে না হুজুর ঠিক নাই, ঠিক না? আমার কথা ঠিক আছে তো? এবার আসেন, বলে হুজুর এত কথা কেন বলছেন? আবার আমরা কিন্তু দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই, দেই না? অনেকে আবার বেদাতি বলে বকা দেয়। আচ্ছা কনছেন নবী কি রোজাতে জিন্দা না মুর্দা? আমাদের এখানে, আমাদের এখানে যখন এখন কোন প্রতিনিধি আসলে আমরা কি তাকে সম্মান করব না, দাঁড়াবো না? এটার কি কোনো দলিল আমরা চাই? তো রাসূলকে সম্মান করলে আপনি দলিল চান কেন, ঠিক না? এটা কি চাওয়া উচিত? আপনি যেই বলুক, যারা নবীকে কিয়াম করে বা নবীকে সালাম দেয় বা না দেয়, যেই হোক, মারা গেলে কি বলেন? কবরের পার লাশটা রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা, কার হাতে লাশ দিয়েছে? নবীজিরা তো, তো নবীজি মরলো কই? জিন্দা দি, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু, নবী রাসূলরা তাদের আপন আপন রোজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। কি রত অবস্থায়? আরো জোরে তো নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না? আমরা পৃথিবীর স্যার দেখলে দাঁড়াইয়া যায়, এমপি দেখলে দাঁড়াইয়া যায়, সব তো সবার উঠবে না আমার নবী? শুধু নবী সবার উঠবে না, নবীদের নবী, এই জন্য হয়েছে ইমামুল মুরসালিন। তাহলে সালাম দেওয়া যায় না? কোরআন শরীফে সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ কয়, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো কি হইলো? নবীজির দাঁড়াইছি আমরা সম্মান করার জন্য, এইটুকুই তো। তো তোমার বালা না লাগলে তুমি কইরো না, আমার বকা দাও কেন? এটা কি উচিত? আমি আপনাদেরকে বলি, আজ থেকে 4-5 মাস আগে গাজীপুরের একটা মিডিয়ায় গাজীপুরে একটা নিউজ প্রচার করছে, এক ছেলে নাকি আজকে, এক লোক নাকি আজকে কত বছর একটা না শুধু খেজুর খায়, ভাত মাছ কিছু খায় না। তোমরা দেখছো নি কেউ খবরটা? আমার চোখে পড়েছে, আমি খবরটা একটু ভালো করে দেখলাম। এখন আমরা কি তাকে রাসূল প্রেমিক বলবো না বেদাতি বলবো? এই তো সোজা উত্তর, বুদ্ধি বিবেক, এটা হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বলেছেন, যদি বিবেক নামক নূরের অধিকারী হতে পারো, তাহলে তোমার ফিউচার হবে ব্রাইটনেস, তার মানে তোমার ভবিষ্যৎ আলোকিত। তোমার প্রেজেন্ট হবে ব্রাইটনেস, তার মানে বর্তমানে যে পরিবেশে আছো দুনিয়ায়, দুনিয়াও হয়ে যাবে কি আলোকিত। বিবেক এমন এক জিনিস, এটা আল্লাহ সবাইকে দেয়। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি ঝগড়া আমি এগুলো কিছুই করি না ভাই। আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিব, তোরা বৈশা থাক, আমি তারপরে তোদেরকে নিয়ে দোয়া করবো, তোরা আমার বকা দিলে দে, আমার মনে শান্তি আসে না। এও শোনেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, নবীজিকে আমাদের মতো কোনোদিন মনে করবেন না। আমি কবরে যাব কিন্তু আপনারা বুঝছেন না যে হুজুরি নিয়ে আমাদের কবর আজ আবার যা, আমি যেই আয়াত ধরছি আয়াতের ধারে কাছেও নয়ছি না, কারণ এখান থেকে গোলাই আমার হেরে যাই তৈব। কারণ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো নবীর সাথে গোস্তাকি, কারণ নবীর সাথে বেয়াদবি করা মানেই আপনার ইমান চলে যাওয়া। তা আপনার যদি ইমানই চলে যায়, তাহলে আপনার আমল করে কোনো লাভ? আহারে, 3 মাস আপনি ফসল তুললেন, তুললেন না ডোলে রাখলেন, কিন্তু নিচি দিয়ে যে ছোট ইঁদুরে কি বলে বাতি ইঁদুর, এইটাই যে ছিদ্র কইরা বিশাল রাজ্য তৈরি করে সব নিচি নিয়ে গেছে, আপনার তো খবর নেই। তা নবীর সাথে যারা বেয়াদবি করবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা কবরে যাবো, যাইয়ে দেখবো ওই ডোলের তলার মতো, আহারে কই গেল, নাই দি নাই, সব শেষ। এই জন্য আপনাদেরকে কি করতে হবে,
সচেতন হতে হবে। কারণ কি জানেন, সচেতনের জন্য হতে হবে, দিন যত কঠিন হবে, রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো পৃথিবীতে আলেমরা কারা, তাদের দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মেসোয়াক থাকবে, জুব্বা থাকবে, সব থাকবে, কিন্তু তাদের সিনায় সহি কিতাবের এলেম থাকবে না। আর এলেম শূন্য হওয়ার কারণে তারা ভুল ভাল ফতুয়া দিবে, সাধারণ মানুষ তাদের ফতুয়া শুনে শুনে এক একজন এক এক দলে যাবে, এক একজন এক এক রাস্তায় যাবে, মূলত সবাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা শোনা যাবে না, যাকে বলবেন, যার জবানে দেখবেন নবীকে ইজ্জত হানি করে কথা বলছে, নবীকে ছোট করে বলছে, যারা দেখবেন বলবেন নবী তো আমার মতো, নবী যে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করলো, কল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তুলে নাই। আমি একটা এক্সাম্পল দিই, নিবেন একটা এক্সাম্পল, খন্দকের যুদ্ধ যে হয়েছে আপনারা সবাই তো জানেন বন্ধু, খন্দকের যুদ্ধের দিন জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, যাও গো স্বামী যাও নবীকে দাওয়াত দিয়ে এসো, কয়েকজন লোক নিয়ে যেন এসে দাওয়াত খেয়ে যায়, অল্প আয়োজন আছে, বুঝে নেবেন হাদিস শরীফ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে কিন্তু ছেড়ে দিব, আমার নবীজি বলেছে শ্রোতারা বিরক্ত হলে আলোচনা করা যাবে না, জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বিরক্ত করে বলবো না, মন থেকে বলেন বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার নবীজি যে আমাদের মতো নয়, নবীজি বেনজির বেমেসাল, তার প্রমাণ নবীজিকে জাবির এসে বললেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু লোক নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অল্প সংখ্যক কি? দাওয়াত দিলেন অল্প সংখ্যক, আমার নবীজি এলান করে দিলেন সবাই চলো রে জাবির বাড়িতে আজকে দাওয়াত। একটু কেমন জানি হয়ে গেল না? আপনি কইলেন কয়েকজন চিনি দাওয়াত গ্রহণ করলেন, তিনি বললেন সবাই চলো। বন্ধু জাবের শুনতে পাইছেন নবীজিকে, নবীজি যে বলছেন সবাই চলো, সকল মহাজির আনছে রাজি হয়ে গেল, দৌড়াতে শুরু করলেন জাবের বাড়ি দিকে দাওয়াত খাওয়ার জন্য। এবার জাবের দৌড়ে গিয়ে বললেন, বিবি গো নবীজি সবাইকে ডেকে নিয়ে আসতেছে। জাবের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কি বলেননি যে দু চারজন কয়? হ্যাঁ নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে। নবীজি বললেন, যাও জাবের আমরা আসছি। এবার এই কথা বলে বন্ধু চলে গেলেন। জাবিরের বিবি বললেন, স্বামী আপনার টেনশন করার দরকার নাই, এবার জলদি জলদি করে বন্ধ চলে গেলেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে, মাত্র 350 রুটি আটার খামির কয়সের, মাত্র 350, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না করা হয়েছে। এবার বন্ধু চুলুর উপর রান্না, ঢাকনা সরাইও না। নবীজি যাওয়ার পরে নবীজির কাছে রুটির খামের নিয়ে আসলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক দিয়ে দিল, কয় এবার রুটি বানানো শুরু করে দাও। গোস্তের পাতিল টানলো, নবীজির থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন, এবার গোস্ত চুলা থেকে নামাইও না, ঢাকনাও সরাইও না, রান্না করতে থাকো, রুটি বানাইতেছে আর খাওয়াইতেছে, রুটি বানাইতেছে খাওয়াইতেছে। বন্ধু ও বন্ধু জিরুন পশ্চিম পাড়ার মানুষ সবাই প্রাণ খুলে শোনো গো, আমার ভাই আমার বাবারা বিশেষ করে যুবক বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো মা গো, ও আমার বোনেরা তোমরা হৃদয় খুলে শোনো, খাওয়াইতে খাওয়াইতে 1000 জনকে খাওয়াইছে, কতজন? 1000 জনকে খাওয়ানো বন্ধু, পরে চাইয়া দেখে যেমন রুটির খামির তেমনি রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনি রয়ে গেল, মনে হলো যেন কেউ খাইনি, বলো হুজুর কেন? এটার মধ্যে এত বেশি বড় কোত আসার কারণ হলো আপনার আমার প্রাণের নবীর পবিত্র থুতু মোবারকের কারণে। আপনার আমার থুতু নি, যদি বাদ খাওয়ার পরে আইডা আপনার একটু জারা দেই গোস্তের পাতিল পরে সিচ্ছালে গদুইরা, কইবা কেডা খাওয়াইছে, কেডা শিখাইছে দাওয়াত খানা, মোল্লা চাইতো না, মুন্সি চাইতো না, কইবা আউট অফ সাইট, কথা বলেন না কেন? হেসানি আপনি, আমি মিয়া প্রস্রাব করেছে এক কলা পানি ডাললো মিয়া গন্ধ কয়, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন বরকতময় দাসী ও নিয়ামান, নবীজি বলে দিলেন তুমি জান্নাতি। জীবনে হুনছেন নি খাইতে কথা কন না, নবীজি উহুদের ময়দানে থাকছেন, যুদ্ধ করেছেন 27টা কয়টা, এর মধ্যে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, নবীজির যে দান দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি,
কথা কোন মালিক বিন সিনান দেখতে পেল নবীজির লৌহ মোবারক বের হয়ে আসছে। ও বন্ধু যখন লৌহ মোবারক বের হয়ে আসছে, মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না, নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো, চুষতে 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 যখন শুরু করলো, খেতে শুরু করলো, নবীজি বললো না না রক্ত মোবারক তোমরা চুষো না, জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান বলল আল্লাহর ইজ্জতের কসম করে বংশে নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ লৌহ মোবারক বের হবে গো ততক্ষণ পর্যন্ত শুধু বক্ষণ করতে থাকবো। বক্ষণ করতে করতে নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক বন্ধু কি হয়ে গেল, চোষা শেষ হয়ে গেল। গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন উম্মতির দল, পৃথিবী যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও গো তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। এটা কি প্রেম না, ভালোবাসা না? আপনার আমার রক্ত কেউ খাইব? গরুর গোস্ত লয়ে কত টানা হেসরা, কিন্তু এক ফোঁটা রক্ত সহ কেউ গোস্ত রাঁধত না। তাহলে কি করা যাবে না? নবীকে আপনার আমার মতো মনে করা যাবে না। অসংখ্য তত্ত্ব আছে আপনাদের অনলাইন থেকে কালেক্ট করবেন, শুধু গাজী সুলাইমান আল কাদরি লেখাও লাগে না, অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে বিভিন্ন বিষয় ভিত্তিক, শুধু শুনবেন তখন বুঝবেন। তবে লোক নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন। রেফারেন্স দেওয়া আছে, সম্মানিত উপস্থিতি যারা আলোচনা শোনেন, এখানে শোনার মতো মানুষ আসেননি আজকে, না আগে থেকে শুনতেছেন এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান তো, সে কয়জন আছেন? ও মা মাশাল্লাহ মোটামুটি ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ। কম আল্লাহ চেন আমাদের, আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নবী চিনানো। কি করা? নবী চিনানো। এই এই পৃথিবীতে আমার দিকে তাকান, আমরা এখন এখানে নামাজ পড়লে কিন্তু আর নামাজ হয়ে যাবে, ক্ষেতের আইলে ধরেন একজন পাহাড়ে কাজ করে উনি কিন্তু পাহাড়ে পড়লেও নামাজটা হয়ে যাবে। একজন কৃষক দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তিনি কাজ শেষ করে রাস্তার পাশে অনেক ঘাস, ঘাসের উপর একটা গামছা না কি জানি বিছি নামাজ শুরু করে দিলেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ পড়লো, এটাকে যখন কালেক্ট করলো কিছুক্ষণের মধ্যে দেখছি প্রায় 70,000 মতো লাইক। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই দাদার মতো, দাদার মতো এই ওনাদের মতো মুরব্বী, যে এখানে আছে ওনাদের মতো মুরব্বী। কেন বললাম জানেন? নবী যদি আপনার আমার মতো হতো এই পৃথিবীর জমিনটা মসজিদ হতো না। নবীজির কদম মোবারকটা জমিনে লাগার কারণেই আপনার জন্য গোটা পৃথিবী মসজিদ হয়ে গেছে। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই নামাজ কবুল হয়ে যাবে। আরে দেখছাস লোকগান, আলহামদুলিল্লাহ আমার নাম কইছে লাগে, আমি জিন্দাবাদ কইছি না, নিজেরটাকে নিজে কয়া যায়? আরাধরে কর আলহামদুলিল্লাহ বলে। তাহলে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করা যাবে? আপনারা বুঝেন না, মূসা কয় আল্লাহরে সাইতো, আল্লাহ কয় না রব্বি আর নেই, আল্লাহ কয় কি লান্তারানি সাজাগার ডিসকাস করে দিছে। আর আপনি আমি আমরা সবাই তো নবী না, আমার একা কথা কয় না, আপনারা সবার নবী না? কোরআন শরীফের 15 পার আপনাদের এখানে অনেক আলেম আছে, ওই যে দেখতে পাইতেছে আমার এখানে আছে ওইদিকে আছে, আলেমদেরকে আমি চলে যাওয়ার পরে ভুল বললে ওনাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের 15 পার বনে ইসরাইলে একবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করছে এর প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ শুরুটাই করছে সুবহানাল্লাহ দিয়ে। তাইলে আমরা দামি না কম দামি? আরো জোরে মুসা জাস্ট দেখতে চাইছে, মুসা নবীর দাম কি কম? কথা কয় না? আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ, মুসা কালিমুল্লাহ আমার দিকে তাকান, মুসা স্পোক টু আল্লাহ, ঈসা রুহুল্লাহ, যীশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কল না সুবহানাল্লাহ। সবগুলো লোক ক্ষণস্থায়ী, আপনার আমার নবীরটাই চিরস্থায়ী। জান্নাতের রোমে নবে নবীর নাম, হুর গেলমানের কপালে সিনাই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় নবীর নাম। সবচেয়ে বড় মজার জায়গা, যুগে যুগে মুসলমান হচ্ছে এই এই শাস্ত ভাই হবল হাত দিকে সা, আর যেন কইছি শুধু আমার দিকে চাই থাকতো, আর কেউ দিকে চাও যেত না। এই কালিমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গুড বাদ আল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তাহলে একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনি আমি জুদা করার সুযোগ আছে নি? আছে। রমজান মাস সামনে আইতে আছে, কি আইতে আছে? আল্লাহ দিনটা ভাগ করে নিছে, একটা রোজা রাখা দিনের বেলা ফরজ, আর রাতের বেলা বিশ রাকাত তারাবি ফরজ। দিন আল্লাহর ভাগে, রাত রাসূলের ভাগে। পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, শুরুটা তো বিসমিল্লাহ দা সুন্নাত দিয়া, কথা কম না কেন? রাসূলকে জুদা করার কি কোনো সুযোগ আছে? আপনারা বুঝে শুনে চিন্তা করে রাসূল নিয়ে মন্তব্য করবেন, তখনই আপনার পরকাল। কেন? ওই যে আমি কবরে, আমি শুরুতে বলেছি, ওয়াইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা এবং গোটা পৃথিবীর মানুষ, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে সব কিছু প্র্যাকটিক্যাল করে দিবে, আপনি আমি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ফাঁকি দিতে পারবে? দুনিয়ার দোকানে সমনিতে রাস্তায় যদি সিসি ক্যামেরা লাগায় কত ডর ডরান, আর চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটার লগে হার আমার ডর নাই। কথা কয় না? ডর আছে? ডর থাকলে কি সুদ খাইতো, ঘুষ খাইতো, মিছা কথা কইতো, মানুষকে বকা দিত, মানুষের কলিজা আগুন দিত, জাদু করত? সবচেয়ে বড় দুঃখজনক কথা, লাইলাতুল বরাত আসছে আগামী 25 তারিখ রাত, সবাইকে আল্লাহ ক্ষমা করবে, পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবে না, জাদু যারা করে তাদেরকে ক্ষমা করবে না, যারা সুদ খায় এদেরকে ক্ষমা করবে না। অনেক কিছু আছে সম্মানিত উপস্থিতি। তো আমরা যদি ভয় থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম? করতাম না। আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি সব কি থাকবে? প্রমাণ থাকবে। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নাম হবে কার জন্য? মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য। আর জান্নাত হবে কার জন্য? মুমিন, মুত্তাকি যারা, তাদের জন্য। আল্লাহ কিন্তু বললে রাখছে, উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বরাদ্দ কি? জান্নাত। এখন আপনি আমি মুমিন মুত্তাকি হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনার আমার ঈমানদার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি মজা! আপনি আমি ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারি, পরকালকে ভয় করতে পারি, হিসাব দিতে হবে ভয় করতে পারি, তার মানে মূল কথা হলো মনের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে দুনিয়ার জন্য, আখেরাতের জন্য। সম্মানিত উপস্থিতি, দুটো হাদিস, কয়টি হাদিস? দুটো হাদিস বন্ধু মুমিন। আমি কিন্তু কবরে চলে যাই, কবরে চলে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ আছে, কাজটা করে নিই। এই যে আপনারা এখানে সবাই আছেন, কারা আমরা যারা আছি, আমরা সবার বাংলা ভাষা হিসাবে আমি একজন মানুষ, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই মানুষ বলে কাকে? মাথা থেকে পা পর্যন্ত এই বডিকে, দেহটাকে, কোনটাকে? এটা বাংলাতে বলে মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা যদি ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি। এরে এই স্বাস্থ্য ভাইয়ের দল, এই কর্নার, এই কর্নার, আমি সব দেখতে আছি রে, তোরা কোন সময়তে দুষ্টামি করতে আস, তোরা এই আর একটু ধৈর্য ধরো, তাবারুক আইতি আছে, একটু একটু ধৈর্য ধরো, তাবারুক আইতি আছে, লইয়া মোরবার বাড়ি যাইও, ডিস্টার্ব করো না ভাই, আমি আমার মূল আলোচনাটা একটু শেষ করতে দাও। তাহলে এটা কি হলো? বডি। বডি এটা কি যে চালায়, এই মানুষটা কিন্তু আপনার আমার ভিতরে, এটা কেমনি আপনার আমার ভিতরে আইছে, এটা আপনার আমার কাছে চির অজানা, সকল সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন এটা আপনার আমার মধ্যখান থেকে আবার উড়াল মেরে চলে যাবে, এটাও কিন্তু আপনার আমার কাছে চির অজানা। একটু মন দিয়ে শোনেন, এই ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হবে রুহ, এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়?
আল্লাহ বলেছেন সেদ সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড, আল্লাহ বলেছেন কউলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি এই যে কালাকোট, আপনি তো আমার মনে হয় ভালো ওয়াজ করতে পারবেন, আমার কাছে বসাই দিলে এখানে আপনার জায়গা, আর এমনি আমারে ফাঁকি দিতে পারবেন না, এটা আমার জন্য মিলাদ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আপনারা কথা বলবেন না প্লিজ, ভালো না লাগলে আই সে গো টু ইয়োর সিট, ডোন্ট ডিস্টার্ব মি। আমি আপনাদেরকে বলছি, আমি বকলম নই, আমি অনেকক্ষণ আগে থেকে দেখতেছি আপনারা ডিস্টার্ব করতেছেন, আপনারা মনে করতেছেন কেউ শোনেন, আপনাদের আওয়াজ কিন্তু আমাকে কাউন্ট করছে। আমি আলোচনা করতেছি, আমার জান বাড়ি যেতেছে, এরা মজা করতেছে আর সাউন্ড আমার কাছে আসে, যদি মজা করতে হয় একটু দূরে যান, মজা করে তারপর আবার আসেন, আমার কথা ঠিক না ঠিক? এখানে আমার যে সবাই একবার আই লাভ ইউ করবেন, এটা কিন্তু আমি জানি, এটা সবার জীবনে, কারো জীবনে আসে না, আপনার ফ্যামিলি তো সবাই আপনাকে ভালোবাসবে না, এটা একদম বাস্তব কথা। আপনি যতই ভালো কাজ করেন, আপনার সমাজের ধিক্কার এটা ধারাবাহিক ভাবে থাকবে। আজকে যদি সমাজ যদি গুণী মানুষকে সম্মান দিতে জানতো, তাহলে আজকে প্রত্যেকটা সমাজ অনেক বেশি ডেভেলপ হতো। মেহমানকে সম্মান করতে জানেন না মিয়া, আফসোস লাগে। আমার কথা যদি আপনাদের কাছে অযৌক্তিক হয়, সাথে সাথে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার সে দুঃসাহস আমার আছে। তবে এখানে উত্তর, প্রশ্ন এবং উত্তর দিতে গেলে কি হয়, মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায়। একটা বলে হুজুর প্রশ্ন হবে উত্তর হবে, সেটা আলাদা একটা পরিবেশ হবে, এখানে কোনো ওয়াজ হবে না, কথা ঠিক আছে? এই বুঝতে পারছি, এর পেটে ভোক লাগছে, এই আমি বুঝতে পারছি, মাহফিল কমিটিরই কই দিয়েছি, স্বাস্থ্য ভাই, দেড় তো ভাই, খাল তো ভাই, মাম তো ভাই, বেকে মিলি তা আবার প্যাকেট করে ফেলাও হয়ে গেছে। ও মোর খুদ, আর টেনশন করো না মনু, আইতি আসছে দেখবার তাবারুক। আরে আপনি ঘন্টা বলেন কেন, এটা কতক্ষণ যাইবো আল্লাহ না জানে। আলহামদুলিল্লাহ, কোন আমার জীবনে এই এই রাস্তায় ওয়াজে আইনি, আজকে আইসি, আমি কো আল্লাহ রে আল্লাহ কই জানি যাইতে আছি, পরে আমার এই স্বাস্থ্য বেডের দেখিয়ে না কই না জাগা রায় ঠিক আছে, এটা কো হুজুর জাগা মতে আইসেন, কোনো টেনশন নাই, নো টেনশন, ডো ফুর্তি, আমাকে হেসানি আই ফুর্তি করতে করতে আই, কারণ কি জানেন নি, আল্লাহ রাসুল কইছে দুনিয়ার দোন আল্লাহ যারে মধ্যে তারে দে, কারণ এই দোনের ফাগল হগলে। কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের এলেম আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সে শিক্ষাটা দেন, আমিন কইতেন না? আরো জোরে, আমি কিন্তু একেবারেই লাস্ট পর্যায়ে চলে আসছি, কোন পর্যায়ে, লাস্ট পর্যায়ে, আমার দিকে তাকান, এই আমি সব সিস্টেম করবো, সাসা তাবারুক কি করতে হইব, কেমনে দিতে হইব, কি করতে হইব, সব আমি করবো, আপনারা কমিটির বা দর্শকদের কোনো টেনশন নেই, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ কর। আরো জোরে, আচ্ছা এই আমার ওয়া শেষ করার টাইম হয়ে গেছে, তো শেষ করতাম না, ওয়া শেষ করে তারপরে যাবো, আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন না, আপনারা কথা বলবেন না, আমি কিন্তু একেবারে সিরিয়াস হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু হাসির বা উড়িয়ে দেওয়ার মতো জিনিস না। তাহলে আমি কি বললাম, বাহিরের মানুষের পরিচয়টা দিলাম এবং ভিতরের মানুষের পরিচয়টা দিয়ে দিলাম, তাহলে এখন বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন, এখানে নিয়ে আসতে হবে যে যাইতে হবে যে যাওয়ার প্রস্তুতিটা কেমন হবে সেটা বোঝানোর জন্য। এখন আপনার আমার বৌডি কিন্তু কোথায়, বাবা মায়ের মাঝে, রু কোথায়, আল্লাহর কাছে, রুহের জগতে। তো বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের ওদরে